আমি যে কি পরিমাণ সিঙ্গেল সেটা বললেই বুঝবেন। আপনারা জানতে চান আমি কি পরিমাণ সিঙ্গেল? আমি এতটাই সিঙ্গেল যখন আমি হেডফোনে গান শুনি একটাই গান বাজে আরেকটাই বাজে না। আমি যখন কান্না করি এক চোখ দিয়ে পানি বের হয় আরেকটা দিয়ে বের হয় না। কাস্টমার কেয়ার থেকে যখন আমার কাছে ফোন আসে তখন কোনো মেয়ে ফোন দেয় না, ছেলেরা ফোন দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা কথা হয়তো শুনে থাকবেন, সেটা হচ্ছে যে রুটি আছে চারটা, মানুষ আছে পাঁচজন। তখন একজন বলে ওঠে যে আজ আমার খিদে নেই। সে মানুষটা কে? সে মানুষটা আমি। আমি আমার মেসের কথা বলতেছি, মেসে যখন খাবার শর্ট পরে আমারটাই পরে। আমি হলাম বিশ্ব কুফা। আপনারা রাশিফল দেখেন তো রাইট? পত্রিকায় রাশিফল দেখেন না? রাশিফলে কি দেখেন যে ভাগ্যটা কেমন যাচ্ছে আজকে? তো আমার রাশিফল দেখার জন্য সেদিন একটা পত্রিকা কিনলাম। তো আমার ভাগ্যটা এরকমই, পত্রিকা খুলে দেখি সেদিন রাশিফলের সেকশনটাই ছাপা হয় নাই। 5 বছর আগে এক জ্যোতিষীকে হাত দেখাইছিলাম নিউ মার্কেটে। জ্যোতিষী আমার হাত দেখে বলছে, ওয়াও আপনার ভবিষ্যৎ তো উজ্জ্বল, 5 বছরের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। তো 5 বছর চলে গেছে, আমি যেখানে ছিলাম সেখানেই আছি। কিন্তু জানতে পারলাম ওই জ্যোতিষী এখন তার জায়গা পাল্টাইছে, সে এখন ফার্ম গেটে হাত দেখে না, ভিক্ষা করে। তো আমার ভাগ্যটা এরকম একটু শেয়ার করি। এই আজকের কথাই ধরেন, আজকে যখন আমি সেটে আসতেছি বিজয় সরণিতে 40 মিনিটের জ্যামে আমি বাসের মধ্যে বসা, বাস কোনো নড়চড় নাই। এক সময় অতিষ্ঠ হয়ে নেমে হাঁটা দিছি আর সিগন্যাল ছেড়ে দিছে, এটা হয়। কথাই বলে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো আমি হিসাব করে দেখছি আমি এই পর্যন্ত যতবার ফেইলিওর হয়েছি সব পিলার যদি একখানে করা যায় আরো 3টা পদ্মা সেতু হবে এবং কোনো ফেরির ধাক্কা তো কিছু হবে না। তো আমার ব্যাড লাক কতটা খারাপ একটু শেয়ার করি। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব পশ্চিম, কোনোটাই না আমার ক্ষেত্রে। সূর্য সেই দিকে ওঠে যে পাশে আমি গাড়িতে বসি, এটা হচ্ছে আমার লাক। যেই দিন কাপড় ধুইতে চাই সেই দিনই বৃষ্টি নামে। তো আমার লাকটা কি পরিমাণ খারাপ, আমি যে কি পরিমাণ সিঙ্গেল সেটা বললেই বুঝবেন। আপনারা জানতে চান আমি কি পরিমাণ সিঙ্গেল? আমি এতটাই সিঙ্গেল যখন আমি হেডফোনে গান শুনি একটাই গান বাজে আরেকটাই বাজে না। আমি যখন কান্না করি এক চোখ দিয়ে পানি বের হয় আরেকটা দিয়ে বের হয় না। কাস্টমার কেয়ার থেকে যখন আমার কাছে ফোন আসে তখন কোনো মেয়ে ফোন দেয় না, ছেলেরা ফোন দেয়, এটা কোন কথা? মানে এই পোড়া কপাল নিয়ে এখনো একটা মেয়ে জোড়াইতে পারি নাই লাইফে। না, অনেকে হয়তো ভাবতে পারেন যে শ্যামলের মতো বলবো যে কেউ আমার চয়েস করে না। না, আসলে বিষয়টা তা না, অনেকে আমাকে চয়েস করে কিন্তু আমারও তো একটা চয়েস আছে। চয়েস তো মিলতে হবে দুজনে, তাই না? আমার চয়েস হলো একটা সুন্দরী মেয়ে লাইফে আসবে, একটা ভালো মেয়ে লাইফে আসবে। হ্যাঁ, কিন্তু এখানেও আমার পোড়া কপাল, ভালো মেয়ে সুন্দরী হয় না, সুন্দরী মেয়ে ভালো হয় না, ভালো আর সুন্দরী মেয়ে সিঙ্গেল হয় না। ভালো সুন্দরী আবার সিঙ্গেল মেয়ে যদি পাই তার একটা বডিগার্ড ভাই থাকে। আর যদি বাই চান্স এমন কোনো মেয়ে পেয়ে যায় যে ভালো সুন্দরী সিঙ্গেল এবং কোনো বডিগার্ড ভাই নাই, সে আমাকে ভাই বানায় ফেলে। তো এই হচ্ছে আমার লাক। তো আমার মতো এরকম আরো অনেক পোড়া কপাল আছে, দেখি যে মাঝে মধ্যে ফেসবুকে স্যাড পোস্ট দেয়। হ্যাঁ, লাইফ ড্যাশ হ্যান ত্যান এই সেই। তো ওইখানে আবার অনেকে সান্ত্বনামূলক কমেন্ট দেয় যে বন্ধু সব ঠিক হয়ে যাবে, ব্যাপার না। তো আমি এরকম সলিউশন কাউকে দেই না, আমি তাদেরকে জাস্ট আমার দুঃখগুলো শেয়ার করি, আমি কি পরিমাণ হতবাকা শুন। তো আমার দুঃখ শেয়ার করার পরে তারা অ্যাকচুয়াল সান্ত্বনা পায় যে না, আমার চাইতেও দুঃখী আত্মা দুনিয়াতে আছে। তো মাঝে মাঝে আপসেট হয়ে যাই, মনে মনে বলি এই জীবন রাখার চাইতে না থাকা তো অনেক ভালো। এরকম একদিন মনে মনে বলতাছি জীবনের প্রতি আপসেট হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর বলতাছি, কি এক কুফা জীবন, এই জীবন থাকার চাইতে তো না থাকা অনেক ভালো।
বলতে না বলতে আমার চোখের সামনে ছাদ থেকে ঠাস করে একটা টপ পড়লো। মানে একটা কথার কথাও বলতে পারবো না। তো যাই হোক, কুপা হোক, যাই হোক, লাইফ মাস্ট গো অন অ্যান্ড দ্য শো মাস্ট গো অন। আমি জানি না এই কুপা কোনোদিন ছুটবে কি ছুটবে না, তবে এইটুকু আমি বলতে পারি, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কুফা কেন, কুফার ফুফাও ছুটে যাবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেডি ক্লাবের সাথে থাকবেন। থ্যাংক ইউ। For more updates, subscribe and never miss another update.